আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিটিজি নিউজে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তার আহমেদ। প্রিয় দর্শক, শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে আলাপ করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। মূল কথা শুরু করা যাক। প্রিয় দর্শক, বিশ্বে যখন করোনার প্রকোপ শুরু হলো তখন আমাদের মনে হয়েছিল মানুষের আত্ম উপলব্ধি হবে, রুদ্ধস্বাদ ছুটে চলা অন্তহীন লুপ আর বেপরোয়া জীবনের লাগাম টেনে ধরবে, মানুষ ফিরে তাকাবে প্রকৃতি, সমাজ এবং নিজের প্রতি, মানুষ যে অন্যায় অবিচার করেছে তা কিছুটা হলেও কমবে। আমার মতো অনেকেই আশা করেছিল পৃথিবীর অস্থিরতা, অসুস্থ মানসিকতা, স্বেচ্ছাচারিতা কমবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। করোনার দেড় বছরে মানুষ যেন আরও স্বার্থপর হয়ে উঠছে, আরও পছন্দ হচ্ছে সমাজে। বাংলাদেশে গত কয়েকদিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা উন্মোচন করেছে তাতে মনে হচ্ছে মানুষ যেন আরও উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। এখন বাংলাদেশে করোনায় প্রতিদিন মারা যাচ্ছে 150-200-এর উপরে মানুষ, আক্রান্তের হার 30% আশেপাশে, কিন্তু এইসবে পাত্তাই দিচ্ছেন না হেলেনা, পিয়াসা, মু এবং পরিমণিরা। এই নামগুলো শুনে মনে হতেই পারে নারীরা বোধহয় এখন সব অপকর্মের হুতা, পুরুষরা যেন ঘরে ঘুমিয়ে আছে, কিন্তু ব্যাপারটা কি আসলে তাই? প্রিয় দর্শক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলেছিলেন। কবি নজরুল কেবল ভালো কাজে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলেননি, খারাপ কাজেও তাদের অংশীদারিত্বের কথা বলেছিলেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপতাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। অর্থাৎ পৃথিবীতে কল্যাণে যেমন নারী ও পুরুষের যৌথ অবদান, তেমনি পাপেও সমান ভাগিদার নারী ও পুরুষ। কিন্তু সম্প্রতি সময়ে হেলানা, পিয়াসা, মু ও পরিমণিকে নিয়ে যে তুলপাট হচ্ছে তা অনেক ক্ষেত্রেই শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে এক ধরনের আদিম বিকৃতির উল্লাস দেখা যাচ্ছে। অপরাধ করলে তো আইনের আওতায় আসতেই হবে, তথাকথিত এই নারীরাও আইনের আওতায় এসেছেন, তাদের সম্পর্কে যেমন তথ্য বেরোচ্ছে তা পিলে চমকানোর মতো। কিন্তু আমার প্রশ্ন, এইসব নারীরা একাই কি এই ধরনের অপরাধ করেছেন? নারীর পিছনে রয়েছে প্রভাবশালী রাজারাও। আমরা দৃশ্যপটে রানীদের দেখছি, রাজারা এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রিয় দর্শক, সম্প্রতি সময়ের ঘটনাবলী রাজনীতি, অপরাধ এবং যৌনতার এক ককটেল হয়েছে। হেলেনা জাহাঙ্গীরের কথা আজকে বাদেই দিলাম। এক রাতে মোহাম্মদপুর ও বারিদারায় রোমান্সকর অপারেশনে আটক হলেন পিয়াসা ও মু। দুই রানীর বাসায় দেখলাম মত, ইয়াবা, সিসার বান্ডার। গণমাধ্যমে বলা হলো এদের বাড়িতে রাতে আসর হতো, তাতে অনেক বড় লোক আসতেন। কারা আসতেন? কবি নীরব। অর্থনীতিতে মূল কথা হলো চাহিদা ও যোগানের সম্পর্ক। চাহিদা থাকলেই একটা ব্যবসা তৈরি হয়। কিছু লম্পট বিকৃত পুরুষ যায়, এই জন্য পিয়াসারা এভাবে হেরেম কুলে বসে আছে। একটি গণমাধ্যমে পড়লাম পিয়াসা মৌদের টার্গেট নাকি উটটি বড়লোকদের সন্তানেরা, পুষলিয়ে তাদের এসব বাড়িতে নিয়ে আসা হতো, এরপর হাতে তুলে দেওয়া হতো মাদক, ইয়াবা ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য। খবরটা পড়ে মনে হলো আমাদের বড়লোকের উটটি বাচ্চারা যেন ফিডারে কোনো দুধ খায়। তারা ভেজায় বোলা, লেবন শুষ মুখে দিয়ে তারা ঘুরে, কিন্তু বড়লোকদের বাচ্চারা পিয়াসাকে ছিনে কীভাবে? কীভাবে তারা মক্ষীরানীদের গড় ছিনে? পিয়াসাদের রাতের অতিথি কারা? এদের নামের তালিকা যদি প্রকাশ করা হয় তাহলে জাতি উপকৃত হতো। আজ পিয়াসা মৌকে ধরা হচ্ছে, ক্ষুধার্ত বড়লোকের সন্তানেরা কাল নতুন করে পিয়াসা মু বানাবে। তাছাড়া পিয়াসা মুদের কারা সৃষ্টি করলো? খাদের অর্থে এরা এইরকম বিলাসবহুল জীবন যা, এই রাজারা যেন স্পর্শের বাইরে। প্রিয় সুদী, রানী আটক ধারাবাহিক নাটকের শেষ নাম পরিমণি। গত বুধবার ছাড় আগর ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা। টি-20 খেলা মানেই শ্বাসরুদ্ধকর উত্তেজনা, কিন্তু সেই উত্তেজনায় আগুন নিভিয়ে দিল পরিমণি। বিকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত চলল লাইভ সিনেমা, এর মধ্যে চলেই গেল মুস্তাফিজের দুর্দান্ত বোলিং আর করোনায় আক্রান্তের হার কমার স্বস্তিকর খবর। পুরো দেশের চোখ যেন বনানিতে। বুট ক্লাবের ঘটনার পর তিনি যে নাটক করে জনগণ এবং গণমাধ্যমকে বেকুব বানিয়েছিল সেই নাটক এবার সুপার ফ্লপ হয়েছে।
কিন্তু আমার সেই একই প্রশ্ন, পরিমণির পিছনে কে, তাকে কে এত বিত্ত বৈভব দিল, কে দিল বেপরোয়া ডেমকিয়ার জীবন যাপনের লাইসেন্স? পরিমণিকে আটকের পরপরেই অভিযান চালানো হলো পরিমণির প্রথম প্রযোজক রাজের বাসায়, কিন্তু সে অভিযান মিডিয়ার কাছে তেমন গুরুত্বপূর্ণ হয়নি, মানুষও এই নিয়ে খুব বেশি আগ্রহ দেখাতে দেখা যায়নি। কেন? রাজ কি পুরুষ বলে? রানীর রাজা কি আসবেন না পাদপদীপে? সাম্প্রতিক সময়ে মাদক, অনৈতিক কর্মকাণ্ড এবং ব্ল্যাকমেলিংয়ের বিরুদ্ধে অভিযান চলছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। এইরকম অভিযান অত্যন্ত প্রয়োজন। এইসব ঘটনা কেবল একটি অপরাধ নয়, এসব ঘটনা সমাজকে পছন্দ দিয়ে দেয়। সমাজে যে পছন্দ রয়েছে এই ঘটনাগুলো তার একটি প্রমাণ্য চিত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র এসব অপরাধ এবং অপকর্মের সঙ্গে জড়িত। আমরা আশা করি সংঘবদ্ধ চক্রের সবাইকে এবং নৈপত্যের হুতাদেরও সামনে আনা হবে, না হলে এসব অভিযানের শেষ পর্যন্ত বিকৃতির উৎসবে পরিণত হবে। আড়ালে থাকা রাজাদের যদি সামনে আনা না যায় তাহলে গডফাদার রাজারা নতুন হেলেনা বানাবে, পিয়াসা মুর মতো নতুন মক্কিরানী তৈরি হতে সময় লাগবে না। প্রিয় দর্শক, আমার উদ্যোগের দ্বিতীয় কারণটি গভীর এবং আরও গুরুতর। গত এক যুগে নারীর ক্ষমতায়নে দেশ অনেক দূর এগিয়েছে। প্লেন থেকে সচিবালয়ে, কর্পোরেট অফিস থেকে ক্ষুদ্র ব্যবসায়, সবখানে নারীরা উদ্ভাসিত হয়েছেন, আলো ছড়াচ্ছেন। এরপরও নারী মুক্তির অভিযাত্রায় সাফল্যের জন্য অনেকটা পথ পাড়ি দিতে হবে। এখনও নারীরা নিগৃহীত হয় সর্বত্র। যৌন নিপীড়ন, পাশবিকতা, বৈষম্যতা নারীর উপরেই সবচেয়ে বেশি হয়। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই একই চিত্র। পিয়াসা মোর ঘটনার পর কান পাতলেই কিছু নোংরা অশালীন কথা শুনি। ব্যক্তি নারীর অপরাধের দায় যেন গোটা নারী জাতির উপর না আসতে পারে, সেই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। কয়েকজন বিচ্ছিন্ন এবং বিপদগামী পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত নারীর অপকর্মের দায় যেন নারীকে নিতে না হয়। এসব বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে কেউ যেন কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে অবশ্যই আমাদের সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পরিমণি পিয়াসাকে উপলক্ষ করে কেউ যেন নারীর অমর্যাদার খেলায় না মেতে উঠে, বিকৃতির পাশবিক উৎসব যেন না করে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের বুঝতে হবে হেলেনা, পরিমণি, পিয়াসা কিংবা মৌ পুরুষদের বানানো উপভোগের বস্তু মাত্র, এদের গ্রেপ্তার করলেই সব ঠিক হয়ে যাবে না। এরা হলেন পুতুল নাচের পুতুল। শুধু যে পুরুষের হাতে, সেই পুরুষকে নিবৃত করতে না পারলে তারা নতুন পুতুলে মন সাজাবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো কথা নিয়ে। শুভেচ্ছা নিরন্তন।